আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই সুস্থ ভালো আছো আশা করি আল্লাহর রহমতে। আজকে তোমাদের সাথে আমি অ্যাসাইনমেন্টের সরকার যে সমস্ত দিছে সেই সমস্ত নিয়েই আমরা আলোচনা করছি। আজকে ক্লাস 9-এর বাংলা পল্লীর জননী এই কবিতাটি তোমাদের সামনে আজকে উপস্থাপনা করব। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। ভালো থাকতে হবে, কারণ এখন সামনে শীত আসতেছে, সবাই শরীরের দিকে যত্নবান হবে। আজকে তোমাদের সাথে আমি 9-এর বাংলা প্রথম পত্র পল্লী জননী এই কবিতাটা পড়াবো। সরকার তোমাদেরকে সিলেবাস পাঠাইছে, সংক্ষিপ্ত সিলেবাস, যে সিলেবাসের উপরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে, নির্ধারিত কাজ, সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে লিখবে, কোনো তাড়াহুড়ো করে হাতের লেখা খারাপ করে এভাবে লিখবে না, এভাবে অ্যাসাইনমেন্টগুলো জমাও দেবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে জমা দেবে, কারণ তোমাদেরকে সময়ও দেওয়া হয়। সেই কারণে তোমরা একটু মনোযোগী হও পড়াশোনায়, পড়াশোনার প্রতি হেলা ফেলা করো না, সুন্দর করে এগুলো কাজ করো। কিছু অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিছো, কোনো রকম লিখছো, কোনো রকম ভাবে দায় সারা একরকম বলে সেইভাবে তোমরা কাজ করছো। আশা করি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে লিখবে, সুন্দরভাবে জমা দেবে নির্ধারিত সময়ের মধ্যে। আর এর উপরে নির্ভর করবে তোমাদের ক্লাস 10-এর উপর, 10-এ ওঠার যেহেতু অত্যন্ত গুরুত্ব দেবে অ্যাসাইনমেন্টগুলো। এবং তোমরা এগুলো শুনছো, টিভিতেও বলতেছে, সব জায়গায় বলা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে বাচ্চাদেরকে ক্লাসে ওঠানোর জন্য। যেহেতু এটার উপরে তোমরা গুরুত্ব দেবে, বারবার বলছি আবারও বলছি। যাক, আমরা আজকে পরে ফিরে আসি। 9-এর আমি আজকে বাংলা প্রথম পত্রের একটা কবিতা পড়াবো, পল্লীর জননী। পল্লী জননী লিখেছেন জসীমউদ্দীন। নিশ্চয়ই তোমরা জসীমউদ্দীনের নাম এর আগেও শুনছো, ক্লাস 6, 7, 8, 9-এও তোমরা এইটা পড়ছো জসীমউদ্দীনের বিভিন্ন কবিতা। যেহেতু জসীমউদ্দীন একজন নিজেই পল্লী কবি, তিনি একজন নিজেই পল্লী কবি, তাই তিনি তোমাদেরকে পাঠ্য বইয়ের একটা পল্লী জননী, পল্লী মানে গ্রাম, জননী মানে মা, এটা তো তোমরা জানো। সেই সম্পর্কে দেখো, পল্লী জননীর উপরে একটা কবিতা লিখছে, কত মানে মর্মস্পর্শ কবিতা, যা পড়লে তোমাদের অনেক ভালো লাগবে এবং দেখবা খুবই সুন্দর একটা কবিতা পল্লী জননী। এখানে পল্লী জননী বলছে ঠিকই, জননী মা, মা তোমাদের জন্য কি করতে পারে সেটা এখানে তুলে ধরছে। মা তোমাদের অসুখ হলে, তোমাদের কিছু হলে, মা যে তোমাদের জন্য কিভাবে তোমাদেরকে প্রাণ দেয়, কিভাবে তোমাদেরকে সেবা করে সেটা এখানে বলা হয়েছে। পল্লী জননী বলছে, কিন্তু জননী মা, মা সম্পর্কেই বলা হয়েছে। তা আমরা কবি জসীমউদ্দীনের সম্পর্কে আগে জেনে নিই, এটা তোমাদের দরকার। আগে জানছো, তারপরেও আজকে একটু তোমাদের সামনে তুলে ধরবো কবি জসীমউদ্দীনের জন্ম কোথায়, উনি কি করতেন, ওনার পেশা কি ছিল, এ সম্পর্কে আগে একটু তোমাদেরকে ধারণা দিব। পল্লী জননী লিখেছেন জসীমউদ্দীন। উনি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। উনি ফরিদপুর জেলার কোন জায়গায় জন্মগ্রহণ করেন, তাম্বুলখানা গ্রামে। কোন গ্রামে? তাম্বুলখানা গ্রামে। ফরিদপুর জেলা কোন গ্রামে জন্মগ্রহণ করেন, তাম্বুলখানা গ্রামে। কত সালে? 1903 খ্রিস্টাব্দে। নিশ্চয় মনে রাখতে পারছো, এটা সংক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু কবিতার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি, কবি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন এই কবি। আমাদের বাংলাদেশের সমস্ত পল্লীর প্রকৃতি এবং মানুষের সহজ সরল জীবনটাই উনি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবন বিচিত্রতার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মাটি ও মানুষের জীবনের তার কবিতায় নতুন মাত্রা পেয়েছেন।
পল্লীর মানুষের আশা স্বপ্ন আনন্দ বেদনা বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার, খুঁজে পাওয়া ভার মানে অমিল। এখানে এই জসীমউদ্দীন কবির কবিতায়, জসীমউদ্দীন কবির কবিতায় এই পল্লী মানুষের যে আশা স্বপ্ন দুঃখ বেদনা আনন্দ বিরহ মিলন এর আবেগ মধুর চিত্র আর কোন কবির কাব্যে কবির কাব্যে খুঁজে পাওয়া ভার, এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। এই সমস্ত কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত, এই সমস্ত কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কিছুদিন পল্লী কবি নামে খ্যাত বাংলাদেশের পল্লীকৃতি এবং মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। এছাড়া পল্লীর মাটি মানুষের জীবন যা বিচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা স্বপ্ন আনন্দ বেদনা বিরহ মিলনের আবেগ চিত্র আর কোন কবির কাব্যে খুঁজে পাওয়া ভার, সেজন্য তিনি পল্লী কবি বলে এখানে পল্লী জননী তোমাদের কবিতার নামও দিয়েছেন। এখানে তিনি পল্লী কবি হিসাবে তিনি খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে তিনি কিছু উচ্চ পদেও যোগদান করেন। ছাত্র জীবনে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন কালেই তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। বাংলা তার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন কালেই তিনি একটি কবর নাটক কবিতাটি কবর কবিতাটি তিনি লিখেছিলেন এবং প্রবেশিকা বাংলা সংকলনে সেটা অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে, উল্লেখযোগ্য কিন্তু কাব্য গ্রন্থের কথা বলছি, নকশিকাতার মাঠ, সজন বা দিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি। ওনার কাব্য গ্রন্থের মধ্যে মাটির কান্নাটা হয়েছে, এক পয়সার বাসি আছে, নকশিকাতার মাঠ, সজন বা দিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু। তার নকশিকাতার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছে, এটা তোমরা সবাই জানো। নকশিকাতার মাঠ এই কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছে। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী, তার ভ্রমণ কাহিনীটা ছিল চলে মুসাফির। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডিলিট ডিগ্রি প্রদান করে, ডিলিট ডিগ্রি প্রদান করেন। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি রূপ তিনি 21শে পদক লাভ করেন। 1976 সালের 14ই মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1913 সালে তার জন্ম, আর 1976 খ্রিস্টাব্দে 1976 সালে 14ই মার্চ মৃত্যুবরণ করেন। তাহলে তোমরা পল্লী কবি জসীমউদ্দীন কবি হিসাবে খ্যাত হয়েছে নিশ্চয়ই বুঝেছেন। তিনি পল্লীকে নিয়েই বেশি তুলে ধরেছেন, পল্লীর জীবন, পল্লী মানে পল্লীর প্রকৃতি এসব নিয়েই তিনি বেশি গবেষণা করছেন আর এসব নিয়েই তিনি বেশি লেখালেখি করছেন। তাই তোমাদের পাঠ্য বইয়ের একটা পল্লী জননী কবিতা উনি দিয়েছেন, সেই পল্লী জননী কবিতাটা দেখো কি বোঝাচ্ছে, যেহেতু এই কবিতাটা পড়ে তোমরা তোমাদের মাকে জননীকে শ্রদ্ধা যাতে আসে, ভক্তি যাতে আসে, যে মারা কি করতে পারে সেটাই উনি বোঝাতে চেয়েছেন তোমাদের কাছে। আর এই পল্লীজননী কবিতাটা আমি রাখালি একটু আগে বলেছি, তার নাম নাম করা কাব্যগ্রন্থ আছে তার মধ্যে রাখালি, সে রাখালি কাব্যগ্রন্থ থেকেই তিনি এই পল্লীজননী কবিতাটি সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই, সেটাই উনি বুঝাতে চেয়েছেন, মায়ের মতো আর মমতাময়ী কেউ নাই। পুত্রের রুগ্ন, পুত্র রুগ্ন মানে রোগা অসুস্থ, মানে এইগুলোকে বলা হয় রুগ্ন। রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনো কষ্ট,
পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্র কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতায় এই কবিতায় উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেছে যে পল্লীর জননী মা গরিব মানুষ, সেই গরিব মা শিশুকে তার পুত্রের সুরুগ্ন পুত্রের শিহরে বসে রাত জাগছে, কিন্তু এমন এক মায়ের মনোকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্র কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য আনন্দ প্রয়োজন করতে না পারার ব্যর্থতাই এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিহরে নিভু নিভু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়া ফাঁক বলে আসে রাতের শীত, রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিক ভাবেই আসে না। কেউ অসুস্থ থাকলে দেখবা তাদের কিন্তু ঘুম খুব একটা আসে না, অসুস্থ কারণে সেই রুগ্ন পুত্রের ঘুম আসতো না। তাই মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করেন, এবং দুরান্ত ছেলে ভালো হয়ে খেলতে যাবে তখন মাকে তাকে কিছু বলতে পারবে না, এমন অঙ্গীকারও সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখ পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ পথ্য মানে খাবার ঔষধ পথ্য কিছুই জোটাতে পারেনি। রুগ্ন পরিবেশে রোগীর সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর সংখ্যা জেগে ওঠে। অপত্য স্নেহের অনির্বাহ্য আকর্ষণী এই কবিতার মূল কথা। মা ভয় পায় যে পথ্য দিতে পাচ্ছি না, আমার এই সন্তানের হারানোর সংখ্যা তার মনে জেগে ওঠে, সে অপত্য স্নেহের অনির্বাহ্য আকর্ষণী এই কবিতার কিন্তু মূল কথা। তাহলে আমরা বুঝেছি কবিতাকে কবি কি বুঝাতে চেয়েছে এবং কি বলতেও চেয়েছে। তাই আমরা আসি কবিতাটার, আজকে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো না, আজকে আমরা অর্ধেক একটু আলোচনা করব, বাকিটুকু আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তাই এই পল্লী কবিতাকে আমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে হচ্ছে ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে। রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিশ্চয় বুঝতে পারছো রাত থমথম, রাত যখন থমথম স্তব্ধ নিঝুম, রাতে তোমরা খেয়াল করবে এগুলো, এবং ঘোর ঘোর অন্ধকার মানে কি ঘোর ঘোর অন্ধকার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথাও সাড়াকার, নিঃশ্বাস ফেলতেছে তাও শোনা যায় কিন্তু নাই কোথাও সাড়াকার, রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলে জাগিছে মাথা, মাথায় জাগে দেখছো রুগ্ন ছেলের শিওরে মানে কাছে বসে আছে কে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলছে চোখের পাড়া, মার করুণ চাহনি চোখের পাতায় ঢুলতে ঘুম তবুও মা কিন্তু জেগে আছে। শিওরের কাছে নিবু নিবু প্রদীপ ঘুরিয়া ঘুরিয়া ধরে, শিওরের কাছে নিবু নিবু প্রদীপ মানে প্রদীপটা এখন নিভছে আবার জ্বলতেছে, আবার নিভতেছে আবার জ্বলতেছে ঘুরে ঘুরে জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পড়ে, ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, মশক তো জানো মশার যে পরিমাণ আছে তোমরাও জানো, সেই মশটা ভন ভন করে জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পাতান পাতা, পাশের গ্রামে জানো ডোবা খাল থাকে সেখানে পাতার যে পচন ঘিরান সেটাও তাকে মাকে শক্তি হচ্ছে, ছোট্ট ঘরের বেড়া ফাঁকে আসে শীতের বায়ু, একটু আগে বলছি ছোট বেড়া ঘর সে বেড়া ঘরের থেকে শীতে কি আসে বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাথা বসে ছেলে আছে কখন সকাল হবে, যখন মানুষ অসুস্থ হয় তোমরাও দেখছো রাত কিন্তু কাটতে চায় না, রাতটা মনে হয় বিশাল একটা পাহাড়ের মতো, যে রাত আর রাত সকালই হচ্ছে না। তাই মার কাছে জিজ্ঞাসা করছে ছেলে কয় মানে কত রাত আছে কখন সকাল হবে, ভালো যে লাগে না এমন করিয়া কেবা শুয়ে থাকে রবে কবে, মা কয় বাজারে টুকটি করিয়া ঘুমোতে দিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না
কি করবো আমি? পাণ্ডুর গালে চুমু খায়, মাতা সারা গায়ে দেয় হাঁক, পারে যদি বুকে যত সেনো আছে ঢেলে দেয় তার সাথে। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, নামাজের ঘরে সে মোমবাতি মানে এবং দরগায় মানেও সে দান। মা সবই মা, ছেলে তাহার ভালো করে দাও কাঁধে জননী প্রাণ, প্রাণ তোমার অন্তর, মার অন্তর জননী মা প্রাণ কাঁধে। এখানে বলা হয়েছে প্রাণ, এই প্রাণ মানে অন্তর, কাঁধে জননীর প্রাণ মানে জননীর অন্তর। কে দেখে দেবে ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও কি কহিতে কহিতে মুখখানি বসে বহিয়া নয়নের। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি আসে বহিয়া নয়নের। মানে চোখ নীল মানে পানি, তোমরা তো জানো মার চোখে তখন পানি আসে। ছেলের জন্য দোয়া করে এবং আল্লাহ রসুলের কাছে এবং পীরের কাছে যে ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানে ভাসে বহিয়া নয়নে। বাঁশ বনে বসি ডাকে কানা, রাতে রাধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি, চলো বুনো পথে জোনাকি মেয়েরা কুসুম কাফন ধরি, দুধ চাই ইবার শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে দাদু মনে মনে জাল বনে, ছেলে গয়ে মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল, প্রেমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল। ছেলে তারপরও বলে যে মা আমি সুস্থ হয়ে গেলে তোমাকে কথা দাও আমি খেলতে যাব, তুমি আমাকে গালি দেবে না তো, আমাকে তুমি বকবে না তো। কিন্তু মা তো জানতে পারছে ছেলে করুণ অবস্থা, মা তো সবই কিছু বুঝতে পারছে, তারপরও ছেলে কথা বলছে। এখানে পচন মানে পচে গেছে এমন, আর নামাজের ঘরে মোমবাতি মানে নামাজের ঘরে হলো মসজিদ, মোমবাতি মানে অর্থাৎ হলো মোমবাতি দেওয়ার মানত করা, কোন অসুখ বিসুখ বা বিপদ পড়লে এসে মানুষ তা থেকে উদ্ধার পাওয়ার অভিপ্রায় এক ধরনের মান করে। আমাদের ঘরে মোমবাতি মানে অর্থ হলো মসজিদ দেওয়ার প্রতীক্ষা করা বা মানত করা। নয়ন নীর মানে বলেছি, নয়ন হলো চোখ, নীর হলো পানি, নয়নের নীর হলো চোখের পানি। তাহলে তোমরা এইটুকু সবকিছু অবশ্যই বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, এখন করোনা আবার বাড়ছে, তোমার শরীরে